দর্শক, পৃথিবীর সবচেয়ে মহান ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং পৃথিবীর সবচেয়ে স্পিডে দৌড়ানো ব্যক্তি উসেন বোল্ট, এই দুজনের মধ্যে যদি রেস লাগানো হয় তাহলে কে জিতবে চলুন দেখে আসি। তবে তার আগে যদি আপনি রোনাল্ডো রিয়াল ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, একটি ইন্টারভিউতে উসেন বোল্ট বলে, রোনাল্ডো এমন আমাকে যদি একটি ট্র্যাকে দৌড়ানো হয় তাহলে রোনাল্ডোই জিতবে, কারণ রোনাল্ডো নাম্বার ওয়ান থাকার জন্য অনেক মেহনত করেন আর আমি শুধু ফিট থাকার জন্য মেহনত করি। উসেন বোল্ট 100 মিটারের রেস 44.72 কিলোমিটার স্পিডে 9.58 সেকেন্ডে পুরো করেছেন। আর যদি কথা বলা হয় রোনাল্ডো, তাহলে রোনাল্ডো 100 মিটারের পথ 38.6 কিলোমিটার পার আওয়ার স্পিডে 12 সেকেন্ডে পুরো করেছেন। তো বন্ধুরা, এই দুজনের মধ্যে আপনার কাছে কে ফেভারিট কমেন্টে অবশ্যই জানাবেন।